দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে স্বাগতম জানাই আমার নতুন পর্বে। আজকে আমি চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে। এইখানে আপনাদেরকে আজকে দেখাবো আজকের লেটেস্ট একদম বাজার রেট, কেমন করে কেমন দামে গরু বিক্রি হইতেছে, কোন রেটে গরু বিক্রি হইতেছে, এই বাজার দরটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সুন্দর একটা গরু, অনেক বড় সাইজের। এই গরুটা দেখে মনে হইতেছে পাললে আরো অনেক বড় হবে। এটা নাকি এখানে অলরেডি পালতেছে একজন, কুরবানির সময় সম্ভবত নিয়ে যাবে। গাবতলী হাটের কিন্তু একটা সুবিধা, যেহেতু সারা বছরের হাট এবং হাটে পর্যাপ্ত জায়গা, তাই এই হাটে মানুষ তাদের গরু কিনে এখানে রাখে, রেখে এখানেই পালে, পেলে আবার এখান থেকেই বিক্রি করে, আবার অনেক সময় এখান থেকে পেলে বাসায় নিয়ে যায়, নিজে কুরবানি দেয়। তো ওই ঝামেলাটা এখানে নাই যে গরু কিনে কোন জায়গায় রাখবো, এই জায়গায় রেখে এই জায়গায় পালা যায়। দর্শক আপনারা দেখতেছেন আমরা এখন আছি সুখচান ব্যাপারী, এখানে সুখচান ব্যাপারীর গরুগুলার সামনে। তো ওনার এখানে কয়েকটা গরু দামাদামি হইতেছে, আমরা ওইটাই দেখাবো যে ওনার গরুগুলা বিক্রি হয় কি না, কিংবা কত দামে বিক্রি হয়। দুইটা গরু এই ক্রেতা উনি জোড়া হিসেবে দুইটা গরু কিনতে চাইতেছেন, মাঝখানের যে সাদা এবং কালো এই দুইটা গরু, দেখি কেমন দামে হয়। দাঁড়ান, আপনি তো বললেন তো এই কথা বললেন, 80,000 কত হয়? 86,000 চাইছি, 83,000 দিতে, 3,000 খরচা, একদম মেকআপ আছে, আপনারা খুঁজে পাইছিল।
তোর গুরু ওনার গুরু দুজনের ভাই কথা কয়ে টাকা গুরু দিয়ে দাও হাতে লেখা দিয়ে দাও দিয়ে দাও লোকসান এই দুইটা দাম হয়েছে না এই দুইটা দরবারি জিনিস লাভের আছে তো বলে এক কথা বলে না 1000 টাকা লাভ হচ্ছে খবর তো আমি জানি যে 5000 দিতে কি 2000 দিতে কি 3000 দিতে আর কি 10000 দিতে আমি তো জানি যে 50000 দিছে না 50000 টাকা দেইনি দেয়া তো ফিট আছে সামনে কিন্তু এখনো দেই না যে বড় না এই লোক আসবে গুরু গুরু লোক যাবে আর কোন লোক আসবে আর বাজেট বড়টা নেবেন না বাঁধর যদি তো কম থাকে ভাই তাহলে দুটো নিতে পারেন মাঝের দুটো দেখছেন আপনি যে দুটাই নেই কিন্তু আমি শুনে আমি দুই গরু 2000 বেশি লাভ করবো আমি 2000 বেশি লাভ করবো না অর্পছে আপনি জাকির ভাই বহু তলার হইছেন 2000 টাকা লাভে কত হয় জবান দিছেন জবান দিছি হইলে সব নিলে বিদায় কোনো কথা কমু না90 কেজি পাবেন কোনটা এই বাচ্চাটাই পয়সা নিয়ে যাবেন আপনি অন্য জায়গায়
আছে একটা আছে ওই যে হইব একটা আছে আপনার সামনে ফোন ফোন দেখছেন হ্যাঁ তাহলে মনে আছে আমি চাইছি 18 আমি 2000 তাহলে আপনি তো তাহলে দেখলেন এত টাকা আপনাকে বেশি থাকি আপনি এইভাবে দাম করি নিতে নামা বাজেট সেটার বেশি নাই এই দুইটার মধ্যে ও ভাই ও ভাই ও ভাই এক মিনিট সবাই আসুন সবাই আসেন সবাই আসেন কোন এলাকায় আপনার কষের দোকান? গাবতলি। গাবতলিতেই? নাম কি যেন বললেন? আমার নাম মোহাম্মদ রজ্জবলি। আচ্ছা, আপনার দোকানের নাম কি? দোকানের নাম রজ্জবি। এই নামই না? মাংসর কেজি কত করে এখন? 650-700। 650-700। মাংসের দাম একটু বেশি না? গরুর দামও বেশি? গরু তো এখন বাংলাদেশেরই অভাব নেই, তাই বাইরে তো গরু আসে না এখন। তাইলে এত দাম কেন? এত দাম কেন? এখন গরু ময়লে গরু থাকতে হবে না, হারামালারা চাপাই না রাখে। আচ্ছা, হারামের মধ্যে গরু আছে এখন, মনে করেন আপনার কুরবানির জন্য ওনারা ইনভেস্ট করছে, ব্যবসাটা ছিল গরিবের কাছে, এখন গেছে শিল্পপতির হাতে, এই জন্য দাম বেড়ে গেছে। এখন মনে করেন আপনার আপনি একটা ফার্ম দিচ্ছেন, আপনি মনে করেন 1000 গরু নিয়ে ঢুকায় রাখছেন কি 500 গরু ঢুকায় রাখছেন, 200 রাখছেন, যার যেরকম সমত ওই রকম কাজ করে। আচ্ছা, এই জন্য গরুর দাম বেড়ে গেছে? গরুর দাম বাড়ানোর দাম বাড়ছে গো, এক লিশা মাছের দাম হইল 3000-4000-2000। আচ্ছা, ইলশা মাছের থেকে গরুর দাম কম? তা ঠিক, ওই হিসাব করলে ঠিক। গরুর মাংসের দাম কত থেকে? 1 কেজি গোশ আর 1000 টাকা এক লিশা কিনলে 10টা পিস হয়, তো কত কইরা বললো? মাছের থেকে গোশের দাম কম? আপনার হিসাব ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হিসাব ঠিক আছে। এখন আপনি যদি আনতে না পারেন তো দিবেন কই থেকে? কত বছর আপনার দোকান ওই জায়গায়? আমার এইখানে মনে করেন 10 বছর। অনেক সময় তো রেগুলারই গরু কাটেন না? রেগুলারই এই এইখান থেকেই কিনেন? আচ্ছা, তো আজকে কি উদ্দেশ্যে কিনতে আসলেন?
নাকি আজকে কিনতে আসছেন নাকি? আচ্ছা কিনতে আসি নাই, কিনতে দেখতে আইছি। আচ্ছা আচ্ছা। দর্শক আপনাদেরকে আরো দেখাই, এই দিকেও কিছু দেশাল গরু আছে। দেশাল বলতে আমরা শাহিওয়াল যেগুলাকে বলি। দেখেন অনেক বড় বড় সাইজের কিছু গরু আছে, একদম কুরবানি উপযোগী গরু। কুরবানির সময় যারা বড় গরু কিনতে চায় কিংবা বড় গরুর প্রতি একটা ফ্যাসিনেশন থাকে, এই দেখেন কত বড় সাইজের এখানে শাহিওয়াল গরু আছে। এই যে আরেকটা গরু দাঁড়ায় আছে, যে অনেক বড় সাইজের একটা গরু। এই যে দেখেন গরুর ফেসটা দেখেন, তাইলেই বুঝবেন ওটার সাইজ খুব সুন্দর, খুব সুন্দর সাইজের একটা দেশাল বড় গরু। এগুলো ওনারা সারা বছরই এখানে পালেন, কুরবানির সময় বিক্রি হয়, নর্মাল সময় বিক্রি হয়, যদি কেউ চায় অনুষ্ঠানের জন্য কিনে। জায়গাটা সুন্দর গরু আমরা দেখতেছি, এটা অনেকটা পুলবাড়ি সারের মতো দেখতে, খুব সুন্দর। অনেক বড় সাইজের গরু এগুলো, কুরবানিতে অনেক ভালো দামে বিক্রি হয়। এখন সারা বছর ওনারা বিক্রি করতেছেন। আসলে একটা জিনিস কি, যে যদি এই সময় কারো গরু কিনতে হয় কিংবা যারা কুরবানির সময় গরু কিনবেন, আমার মনে হয় আপনাদের চেষ্টা করা উচিত যে যারা সারা বছরের পাইকারি ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে গরু কেনার। কারণ ওনাদের কাছ থেকে কিনলে আপনারা একটা রেটে গরু পাবেন, মাংসের রেটে ওনারা গরু বিক্রি করে। আর শুনলেনই ওনাদের মুখে যে যারা এই বছর একবার বিক্রি করা বা একবার ব্যবসা করার উদ্দেশ্যে আসে তারা অনেক দাম চায়, তারপর গরু বিক্রি করতে পারলো তো পারলো না, একটা জুয়া খেলার মতো হয়। তারপর ওনারা আবার হয়তো গরুটা ফিরাই নিয়ে চলে যায়, নাহলে এখানেই কাউকে কষায় রেটে কিংবা কোনো ফার্মে গরু বিক্রি করে দিয়ে যায়। তো যাই হোক, এগুলো আমাদের কারোরই কাম্য না, আমাদের সবার ইচ্ছা কুরবানি, এবং কুরবানিতে যেটা নিয়ত হওয়া উচিত সেটা হইতেছে যে প্রফিট করবে সে একটা সীমিত প্রফিট করবে, যে গরু কিনবে সেও একটা সুন্দর দামে যাতে তার সাধ্যের মধ্যে কিনতে পারে। কিন্তু এইটা আমাদের অনেক সময় আমরা হয়তো ভুলে যাই, কিন্তু আমাদের এইটাই মাথায় রাখা উচিত। তো দর্শক আমরা সামনে এখানে এখন আরেকটা দেশাল গরু দেখতেছি, খুবই খুবই তেজি একটা দেশাল গরু। দেখেন কেমন এটা নাকের মধ্যে অনেক মোটা করে দড়ি দেওয়া, তারপরেও কেমন ফুসফাস করতেছে। খুব সুন্দর সাইজের গরু এটা দেখা আমার। 2021 আমি যে কুরবানির জন্য গরুটা কিনছিলাম ওইটার কথা মনে পড়তেছে, একদম কালার বলতে গেলে সেম টু সেম, কিন্তু আমাদেরটার শিংটা একটু বড় ছিল। কিন্তু একদম ফিটনেস সেম টু সেম, চুজটাও এরকম বড় ছিল, কিন্তু ওইটার শিংটা জাস্ট আর একটু বড় ছিল, এটা শিংটা একটু খাটো। কিন্তু এটা দেশাল গরু, খুব সুন্দর গরু। বাসটাস ভেঙে ফেলা এমন অবস্থা। কেমনে তাকায় আছে
এগুলোর কাছ থেকে আমার সরতে ইচ্ছা করতেছে না, এটার ভাবভঙ্গি এত সুন্দর, যে কোনো সময় মায়েরা দিবে এমন অবস্থা। চুজটা খুব সুন্দর তাই না? গোটা পছন্দ হয়ে থাকলে আপনাদের একটা করে লাইক দিয়ে দিতে পারেন। গাবতলী গবাদি পশুর হাট, কর্মব্যস্ত সময় দুপুরবেলা, এই সময় সাধারণত ওনারা বেশি ব্যস্ত থাকেন গরুগুলোকে খাওয়াতে এবং যত্ন নিতে। এদিকে কিছু ছোট দেশাল গরু আছে, ছোট ছোট মিডিয়াম সাইজের, যারা একা জন্য একা কাটতে চান বা অল্প গোশতের দরকার হয় তারা এখান থেকে গরুগুলো নিতে পারেন। কার ভাই গরুগুলা আপনার? ও, দাম জানেন? দাম জানেন কেমন করে এগুলার দাম? লাখখানেক? আচ্ছা, ভরপুর গরুর কালেকশন এই জায়গায়। এইটা আমি শেডে একটু ভিতরে আসছি, এই জায়গায় ভরপুর গরুর কালেকশন, প্রচুর গরু, প্রচুর, অনেক গরু। দেখি একটা গরু আমার চোখে লাগছে, গরুটা একটু দেখে আসি। এই গরুটা সুন্দর। দাম কত মামা এটার? এটার দাম কত? হ্যাঁ, 1,20,000। কয় মন আছে এটায়? 4 মন। 4 মনের গরু নিচেতেছেন 1,20,000। এই গরুগুলা কার মামা? এই গরুগুলা তো ওনার। কত করে এগুলার দাম? একটু মানে দাম বেশি বাজারে না এখন, গরুর দাম একটু বেশি, কমবে দাম এটা নাকি? গরুর দাম বাড়বে, কমবে না? কোরবানিতে কোরবানিটা বলা যায় না। আচ্ছা, আচ্ছা, আপনাদের কতগুলো গরু এই জায়গায়? কষাই গরু নাই বেশি না? কষাই কষাই
কষাই গরু, কষাইরা মানে অস্টেল গরুটাই বেশি নাই। দেখেন নাই তো সঙ্গে তোমার দোকানে বানতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি কি সারা বছর বিক্রি করেন? সারা বছর? আচ্ছা, নাম কি আপনার? কালাম মোল্লা। মোল্লা, আচ্ছা। বাড়ি কোন জায়গায় আপনার? কুষ্টিয়া। কুষ্টিয়া, গরু আনেন কি কুষ্টিয়া থেকে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা তো দামুর না? এইটা এটা কি, এটা সার নাকি? হ্যাঁ এটা সার, এটাও সার। কয়টা গরু আছে আপনার?